নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। হাতিছড়ার জিপিতে চলছে অবাধে দুর্নীতি, সরব বাগান শ্রমিকরা। শিলচর থেকে মণিপুরের মৈরাঙের উদ্দেশ্যে ফ্ল্যাগ অফ করে বাইক রেলের সূচনা। নয় ও ১৯ মে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষা, প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুর্নীতিমুক্ত রাজ্য গড়তে গোটা রাজ্যে দুর্নীতি পরায়ণদের লাগাম টানতে সরকারের অভিযান অব্যাহত রয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতিমুক্ত স্বপ্নের অসম করতে নির্দেশ জারি করলেও সেই সব নীতি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে দুর্নীতি চলছে কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের হাতিছড়ার জিপিতে। ঠিক এমনি অভিযোগ সামনে এনে সরব হলেন হাতিছড়ার বাগান শ্রমিকরা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, সরকার গোটা রাজ্য দুর্নীতি পরায়ণদের রুখতে নির্লস প্রচেষ্টা চালিয়ে গেলেও হাতিছড়ার জিপিতে তার কোনো প্রভাব পড়েনি। সরকারি নীতি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জিপিতে অবাধে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন জিপি সভানেত্রী উমা ভূমিজ ও আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যা অঞ্জনা কান্তবাই। এই দুইজনের বিরুদ্ধে সরব হয়ে তারা বিক্ষুব্ধ মিছিল বের করেন। মিছিলটি জিপির তিন ওয়ার্ড পরিক্রমা করে, এতে সামিল হন শতাধিক পুরুষ ও মহিলারা। বাগান সম্পাদক প্রদীপ নায়েক জানান, বিগত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এই জিপিতে সরকারি কোনো উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়নি, অর্ধসম্পন্ন অবস্থায় রয়েছে সিসি ব্লকের কাজও। এছাড়া জিপিতে পিএইচই থাকলেও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন জিপিবাসীরা বলে ক্ষোভ ব্যক্ত করেন তিনি। অতি সত্বর জিপির অর্ধসম্পন্ন করা কাজগুলো সম্পন্ন না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। বিষয়টি নিয়ে তারা প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কামনা করেন। এদিনের বিক্ষুব্ধ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগান সভাপতি প্রাণত শীল, মনোজ রায়, দেবেন্দ্র গোয়ালা সহ অনেকে। বিগত পঞ্চায়েত ইলেকশন হওয়ার পর থেকে যে জিপি এপি জেডপিসির যে কাজ আরম্ভ হয়েছে তা আমরা দুর্ভোগ খেতে খেতে আজকে আমরা তিন ওয়ার্ডের আমরা যত বন্ধুরা ভাইরা সকলকে নিয়ে আমরা একটা প্রেস মিট করতে চাই। আপনারা দেখছেন এমআই বান এখানে ৮,৪৮,০০০ টাকার কাম, এটাও অসম্পূর্ণ। কিছু আগে ব্লক এই রাস্তা যে আমাদের এখানে গেছে মৈতুষ মির্ধা টু নরেন্দ্র মোহালির ঘর পর্যন্ত, এখানে ৬৭২ মিটারের কাজ কিন্তু এখনও ৯০ মিটার পর্যন্ত কাজ হয়নি। তাই আমরা এইটা প্রতিবাদে দাঁড়াইছি যে ভারতবর্ষে কিংবা আসাম সরকারের কি হাতিছড়া জিপি ছাড়া এই সরকার চলছে না, আমরা এইভাবেই দুর্ভোগ খাবো। ইন্দিরা আবাসের ব্যাপার, প্রত্যেক গার্ডেনেও প্রত্যেক জিপিতে আপনি দেখবেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরে ঘরে প্রকল্প হয়ে আছে, কিন্তু হাতিছড়ায় এই প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনো বলাই নেই, কিচ্ছু পায়নি, দু চারটি ঘর দাঁড়াইছে। তাই আমরা প্রেসের মাধ্যমে জানাতেছি যে আসাম সরকার যদি আছে আর হাতিছড়া জিপি যদি আছে তো সব জিপি কাজ হয়, হাতিছড়া জিপি কাজ হচ্ছে না কেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ উদযাপন সমিতির কাছাড় জেলা কমিটি ও সর্বভারতীয় কমিটির যৌথ উদ্যোগে আজাদ হিন্দ বাহিনীর বীরত্বপূর্ণ সংগ্রামের ইতিহাসকে দেশবাসীর সামনে তুলে ধরতে বুধবার শিলচর অফিস পাড়া সংলগ্ন শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে থেকে প্রায় ৩৩ জন প্রতিনিধি বাইক রেলের মাধ্যমে আগামীকাল মৈরাং দিবস পালনের উদ্দেশ্যে রওনা দেবেন। বুধবার সকাল ৭:৩০ নাগাদ বাইক রেলের সূচনা করেন সমিতির কার্যকারী কমিটির অন্যতম প্রবীণ সদস্য হরিদাস দত্ত ও ডক্টর এম শান্তিকুমার সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি শিহাবুদ্দিন আহমেদ, পরিতোষ চন্দ্র দত্তসহ কার্যকারী কমিটির সদস্য নির্মল কুমার দাস, ভবতোষ চক্রবর্তী, সুব্রত চন্দ্রনাথ, দিলীপ নাথ, মাধব ঘোষ, প্রশাসন্ত ভট্টাচার্য সহ সর্বভারতীয় কমিটির সহসভাপতি ডক্টর অজয় রায় প্রমুখ। পরে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত চন্দ্রনাথ বলেন,
বিকৃত ইতিহাসের দৌলতে নতুন প্রজন্মের কাছে নেতাজি সম্পর্কে যে অর্ধসত্য ও অসম্পূর্ণ ধারণা বিরাজ করছে তা নস্যাৎ করতে ও প্রকৃত ধারণাকে তুলে ধরতে নেতাজির আত্মত্যাগ, বীরত্ব, অকৃত্রিম দেশপ্রেম, ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক মানসিকতার আলোকে তাকে মূল্যায়ন করে ছাত্রযুবাদের উদ্বুদ্ধ করা এবং জীবন সংগ্রামের একটি সঠিক দিশার সন্ধান দেওয়ার জন্য এই কর্মসূচির উদ্যোগ নিয়ে সংস্থা বলে জানান তিনি। উল্লেখ্য, 1944 সালের 14 এপ্রিল মৈরাঙে নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করা হয়। কাছাড় জেলার নেতাজির 125তম জন্মবার্ষিকী উদযাপন সমিতির তরফ থেকে অন্যান্য প্রোগ্রামের সঙ্গে আজকের মৈরাং দিবস উপলক্ষে বাইক র্যালির আমরা আয়োজন করেছি। এখান থেকে 14টা বাইক দুজন করে আরোহী নিয়ে একটু পরেই রওনা হবে মৈরাঙের উদ্দেশ্যে, এবং আমরা আশা করছি যে এই বাইক র্যালিটা সন্ধ্যা নাগাদ ইম্ফলে পৌঁছে যাবে। ইম্ফলে আজকে তারা রাত্রিতে থাকবে। ইম্ফলের মণিপুর কমিটি আমাদের সঙ্গে সহযোগিতায় আছে, সর্বভারতীয় কমিটির কিছু পদাধিকারী ওইখানে অলরেডি পৌঁছে গেছেন। তারা আগামী 14 তারিখে অর্থাৎ আগামীকাল তারা মৈরাঙ্গে অনুষ্ঠান করবেন। মৈরাঙ্গে ওইখানে পতাকা উত্তোলন করা হবে, নেতাজির প্রতিকৃতি আছে যেটা, ওটাতে মাল্যদান করা হবে, শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। চলিত বছরে অসম উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা রবীন্দ্র জয়ন্তী ও ভাষা শহীদ দিবসে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। বোর্ডের সিদ্ধান্ত নেওয়া পরীক্ষা অনুষ্ঠানের তুকলকি কাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত সহ তার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সেই তারিখ বাতিলের দাবি জানালেন সাংসদ সুস্মিতা দেব, কাছাড় তৃণমূল কংগ্রেস। বুধবার কাছাড় তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক রাজীব রায়ের সাথে দেখা করে রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে লেখা সাংসদ সুস্মিতা দেবের এক চিঠি তার হাতে তুলে দেন। চিঠিতে শিক্ষামন্ত্রী রণজ পেগুকে উল্লেখ করে সাংসদ সুস্মিতা দেব বলেন, বরাকবাসের আবেগ ও বাংলা ভাষা শহীদদের মর্যাদার প্রতি সম্মান জানিয়ে আগামী 9 মে রবীন্দ্র জয়ন্তী ও 19 মে ভাষা শহীদ দিবসের দিন শিক্ষা পরিষদের স্থির করা পরীক্ষা কার্যসূচি বাতিল করা হোক এবং ভবিষ্যতে এই ভুলের পুনরাবৃত্তি না হয় তার আবেদন জানান সাংসদ। এদিন অতিরিক্ত জেলা শাসকের সাথে আলোচনাকালে বিষয়টি নিয়ে জেলা তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি বছরই সরকার ইচ্ছাকৃতভাবে এ ধরনের অগণতান্ত্রিক নির্দেশ জারি করে বরাকের জনগণের সাথে বিমাতৃসুলভ আচরণ করে। আশ্চর্যের ব্যাপার, বোর্ড ঘোষিত একাডেমিক ক্যালেন্ডারে 19 মে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ঘোষণার পরও নিজেই তা ভঙ্গ করে পরীক্ষা কার্যসূচি ঘোষণা করে। তৃণমূল কংগ্রেস সরকারের এই স্বৈরাচারী আচরণ ও ভাষা শহীদদের নিয়ে বরাকবাসীর ভাবাবেগকে অসম্মান করা তা মেনে নিতে পারবেন না। প্রয়োজনে সমস্ত সংগঠনকে সাথে নিয়ে তীব্র আন্দোলনের পথে পা বাড়াবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়। এদিন অতিরিক্ত জেলা শাসক রাজীব রায়ের সাথে আলোচনাকালে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জ্যোতিরিন্দ্র দে, রাজেশ দেব, মোহনলাল দাস, কুশল দত্ত, অর্ক সাহা প্রমুখ। আজকে বলতে খুব লজ্জা লাগছে, এবং বরাকবাসী হিসাবে শুধু একজন তৃণমূল কংগ্রেসের কর্মী নয়, রাজনৈতিক কর্মী নয়, সাধারণ একজন বরাকবাসী হিসাবে আমরা আজকে খুব ক্ষোভ প্রকাশ করছি যে ওরা কি বরাকের জনগণকে বাদল নৃত্য করাচ্ছে। প্রত্যেক বছরই এক ধরনের নাটক করা করে। ওরা যদি নিজের দেওয়া সার্কুলার যদি ওরা ভুলে যায়, নিজের একাডেমিক ক্যালেন্ডারের কথা ভুলে যদি ওরা শিক্ষা বিভাগ থেকে এ ধরনের টুকলুকি গৃহ জারি করে, তাহলে তো শিক্ষা বিভাগ চালানোর মতো যোগ্যতাই ওদের নেই। ওরা আসামের বিভিন্ন মনীষী আছেন, ওদেরকে আমরা শ্রদ্ধা করি, আমরা অন্য ভাষাকে শ্রদ্ধা করি। ওরা যখন বিষ্ণুরাভা হোক বা যেই হোক, ওনার ওদের জন্য যখন একটা বিশেষ দিন সংরক্ষিত রাখে, সেভাবে আমরাও আশা করতে পারি যে আমাদের আজকে ভাষার জন্য যে 11 জন শহীদ যারা আজকে আত্মবলি দিয়েছেন, তাদের প্রতি আমাদেরও একটা যে ভাবাবেগ আছে, আমাদের যে একটা ইমোশন আছে, সেটাকে তারা সম্মান দেওয়া উচিত। কিন্তু সেই সম্মানটুকু যারা দিতে পারে না, এবং নিজের দেওয়া সার্কুলার যে তারা
দাবি আমরা করেছিলাম, একটা চাপে পড়ে তারা একটা একাডেমিক ক্যালেন্ডার তৈরি করেছে। সেই একাডেমিক ক্যালেন্ডার তারা উল্লেখ করেছে যে 19 মে শুধু একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভাষা শহীদ সম্মানের অনুষ্ঠান পালিত হবে, অন্য কিছু নয়। সেখানে ওরা ভঙ্গ করে কীভাবে, হয়তো একটা উদ্দেশ্যমূলকভাবে, আর যদি তাদের অজ্ঞানতা হয় সেই সব অযোগ্য মানুষগুলিকে আজকে যাতে এই ধরনের শিক্ষা বোর্ডে স্থান না দেওয়া হয়। ওদের কাছে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ, আমাদের সমগ্র এশিয়ার প্রথম নোবেল বিজেতা রবীন্দ্রনাথের নাম যদি ওরা জানা না থাকে, রবীন্দ্র জয়ন্তী যদি কাকে বলে ওরা যদি না জানা থাকে, তবে ওদের মতো মূর্খ মানুষ, অসাংস্কৃতিক অসাংস্কৃতিক মানুষটির দ্বারা সেই শিক্ষা বিভাগ চালানো সম্ভব। মঙ্গলবার রূপম সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত 41তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় একাঙ্ক নাটক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। উল্লেখ্য, বিগত 3 এপ্রিল এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সংস্থার নাট্য প্রতিযোগিতার সূচনা হয়। পরে 8 এপ্রিল থেকে 11 এপ্রিল সর্বভারতীয় একাঙ্ক নাটক অনুষ্ঠিত হয়। প্রতিদিনে বিকেল 3টা থেকে স্থানীয় বঙ্গভবনে নাটক অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সর্বমোট 21টি নাট্যদল অংশ নেয়। মঙ্গলবার ছিল নাটক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সহ গুণীজন সংবর্ধনা। এতে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, পাঞ্চালী ধর, আশুতোষ রায়, সংস্থার সভাপতি প্রদীপ দত্ত রায় এবং সম্পাদক নিখিল পাল। এদিন উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপনের পর নাট্য প্রতিযোগিতায় বিভিন্ন স্তরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দেখতে দেখতে 60 বছরে আমরা পা দিয়েছি রূপম এবছর, আপনারা জানেন। এই 60 বছরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সারা বছর ধরেই আমরা অনুষ্ঠান করব আপনাদের সবার সাহায্য সহযোগিতা নিয়ে। আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এবছর সবার কাছ থেকে যেভাবে সাহায্য সহযোগিতা পেয়েছি বলেই আমরা আজ 41তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। এর জন্যে আমি যাদের সাহায্য সহযোগিতা পেয়েছি তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে আমি বঙ্গভবনে কর্তৃপক্ষ সবাইকে রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেয়েছি বলেই আমরা খুবই সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি। ধলচড়া বিএসএফ ক্যাম্পের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 1967 সালের 16 এপ্রিল যুদ্ধে শহীদ হওয়া সুভাষ শর্মার পরিবারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বুধবার ছিল শহীদ সুভাষ শর্মার জন্মদিন। এ মর্মে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসএফ কমান্ড্যান্ট SB সুব্রহ্মণ্যামের পৌরোহিত্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ পত্নী রেণু শর্মা। এছাড়া সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ পুত্র ক্যাপ্টেন স্মৃতি শর্মা, অধ্যাপক সুরজ কুমার তাপারি, নীরজ কুমার দুবে প্রমুখ। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি তথা শহীদ পত্নী রেণু শর্মা। পরে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কমান্ড্যান্ট সুব্রহ্মণ্যাম। और मुझे ऐसे मैंने कहा कि सर आप कहाँ, बोले यार तुम यहाँ कहाँ घूम रहा है, मैंने सर मैं दिल्ली जा रहा हूँ। बोले कितने दिन, मैंने कहा मैं शादी कराने जा रहा हूँ। उन्होंने बोला तू भी फंस गया है। बोला अच्छा है, तुम शादी करा के आओ और मैं भी यहीं पर हूँ, बबीता यहीं है, और फिर मिलते जुलते हैं, बहुत मजे आएंगे। लेकिन जब वापस आया नहीं थे, मेरे बहुत अच्छे लीडर थे। বুধবার সোনাইয়ে একাধিক প্রকল্পের কাজের শিলান্যাস করলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। এদিন প্রথমে চান্দপুর জিপির কমলেশ্বরী হাইস্কুল সংলগ্ন রাস্তাসহ বাঁধ নির্মাণে নাবার্ড থেকে বরাদ্দ 10 কোটি টাকা ব্যয়ে কাজের শিলান্যাস করেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ও জেলাশাসক কীর্তিদুল্লি। এরপর জলজীবন মিশনের অন্তর্গত 4টি পানীয় জল প্রকল্প নির্মাণ কাজের শিলান্যাস করেন বিধায়ক। পর্যায়ক্রমে 1 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে
ভাউরিকান্দি প্রথম খণ্ডে 1,14,00,000 টাকা ব্যয়, মধ্য ভাউরিকান্দিতে 1,44,00,000 টাকা ব্যয়, সুন্দরী দ্বিতীয় খণ্ডের নাথপাড়ায় ও 1,20,00,000 টাকা ব্যয়ে গাঙ্গুলিতে ওয়াটার সাপ্লাই স্কিমের কাজের সূচনা করেন বিধায়ক সাজু। এ উপলক্ষে আয়োজিত সভায় বিধায়ক বলেন, সোনাইয়ে বিগত দিনের দুর্নীতির সংস্কৃতিতে প্রতিহত করতে জনসাধারণ এগিয়ে আসতে হবে। প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়নে গুণগত মানের কাজ করতে বিভাগ ও ঠিকাদারদের অনুরোধ করেছেন বিধায়ক। প্রত্যেক জাতি জনগোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকের ঘরে সোনাইতে আমরা জল পৌঁছে দিতে চাই। দেশের প্রধানমন্ত্রী একটা সংকল্প নিয়েছেন 2024 এর মধ্যে প্রত্যেক ঘরে জল পৌঁছে দিবেন। আর আমরা সোনাই বিধায়ক হিসাবে আপনারা নির্বাচিত করার পরে আমি একটা সংকল্প নিয়েছি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে যে আমরা 2023 এর মার্চের মধ্যে যাতে সোনাই প্রত্যেক ঘরে জল দিতে পারি তার জন্য আমরা চেষ্টা করি। আমি ধন্যবাদ দিই পাবলিক হেলথ বিভাগকে যারা অত্যন্ত সিনসিয়ারলি নিজের দায়িত্ব পালন করছেন, প্রত্যেকটি কাজে সহযোগিতা করছেন, কাজের কোয়ালিটি নিয়েও আমরা সচেষ্ট। বিভাগীয় কর্মকর্তারা ইঞ্জিনিয়ার যারা আছেন, সাইড ইঞ্জিনিয়ার, তারাও কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করছেন না। শুনাইতে এখন পার্সেন্টেজ দিতে হয় না, কোনো বিভাগে এত দুর্নীতি এখন আর হচ্ছে না, প্রত্যেকেই কাজের একটা। বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনিতে বুধবার বকরিহাওর এলাকা উত্তপ্ত করে তোলেন স্থানীয়রা। আলগাপুর কেন্দ্রের অন্তর্গত বকরিহাওর জিপিকে হাইলাকান্দির এটিএম হিসাবে ব্যবহার করছেন বিধায়ক নিজামত আর সঙ্গীরা। 10,00,000 জনবসতিপূর্ণ এই এলাকাটিতে আজও পৌঁছনি উন্নয়নের ছোঁয়া। বিশুদ্ধ পানীয় জল, রাস্তাঘাট কিছুই নেই বলে উল্লেখ করেন স্থানীয়রা। পঞ্চায়েত, বিধানসভা ও সাংসদ নির্বাচনের প্রাক মুহূর্তে সবকিছুই করে দেওয়ার আশ্বাস দেন নেতারা, কিন্তু নির্বাচিত হওয়ার পর তা বাস্তবে পরিণত হয় না। ঠিক এমনভাবে জনগণকে বিধায়ক হাজী নিজাম উদ্দিন চৌধুরী প্রতারিত করছেন বলে অভিযোগ। বুধবার লুৎফর রহমানের সভাপতিত্বে এক জনসভায় 21 সদস্য বিশিষ্ট কৃষক মুক্তি সংগ্রাম সমিতির বকরিহাওর আঞ্চলিক কমিটি গঠন করা হয়। সভাপতি শঙ্কর দাস, সহসভাপতি মানিক আলী, সম্পাদক বিপ্লব দাস, সহসম্পাদক জুবাইর আহমেদ, সদস্য আব্দুল গনি, সাফিক উদ্দিন, বিধু দাস, পুতুল দাস সহ আরও 13 জন নিয়ে কমিটি গঠিত হয়। সভায় আগামী 12 মে হাইলাকান্দি পিডাব্লিউডি অফিস ঘেরাও করার হুঙ্কার দেন কমিটির কর্মকর্তারা। এদিন সভা শেষে সাংবাদিকদের ডেকে বকরিহাওর অষ্টম খণ্ড দুলং কালভার্ট থেকে বকরিহাওর সপ্তম খণ্ড এবং কালীনগর তৃতীয় খণ্ড হয়ে কাটাখাল রেল স্টেশন পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা পিডাব্লিউডি স্কিমের অধীনে নির্মাণ করতে দিতে জেলাশাসক সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। রাইজোর দলের হাইলাকান্দি জেলা উপসভাপতি হিমাংশু গোস্বামী সাংবাদিকদের বলেন, স্থানীয় নেতারা পিছপড়া এলাকার সাধারণ জনতাকে লুটে পুটে খাচ্ছেন, এক কাজে বারবার স্কিম ধরে অর্থ আত্মসাৎ করছেন, লক্ষ লক্ষ টাকার কেলেঙ্কারি হয়েছে বলে তার অভিযোগ। এদিকে স্থানীয় জনগণ সহ রাইজোর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর উপযুক্ত তদন্তের দাবি জানান। নিয়েছি 12 মে এলাকার জনগণের স্বার্থে আমরা আন্দোলন করব। এই আন্দোলনে আমি এই মধ্য আলগাপুর এলাকার বিধায়ক হাজী নিজামউদ্দিন চৌধুরী মহাশয়কে আন্দোলনে সামিল হওয়ার জন্য আমি আহ্বান করেছি। তৎসঙ্গে আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়ে দেখেছি যে এখানে জিবি প্রেসিডেন্ট 14 ফাইন্যান্সের নামে 20 কোটি টাকার কেলেঙ্কারি করেছেন, এমজি এন্ডেগার নামে 20 কোটি টাকার কেলেঙ্কারি করেছেন। এই জিবিকে হাইলাকান্দির এটিএম হিসেবে ব্যবহার করা হয়েছে। এই জিবিতে যারা সরকারি চাকরিরা, যারা চাকরিজীবিত চাকরিয়া হিসেবে আসেন, জিবি সেক্রেটারি, জিবি জিআরএস, ইঞ্জিনিয়ার, ওনারা এই জিবিকে এটিএম হিসেবে ব্যবহার করেছেন। এখানে চাকরি করে ওনারা গুয়াহাটি থেকে বিটা কিনেছেন, হাইলাকান্দিতে বিটা কিনেছেন, 20 কোটি টাকা আত্মসাত করেছেন, কোনো কাজ নেই। একটি রাস্তার উপরে 3 বার 4 বার এমজি এন্ডেগারের কাজ ধরানো হয়েছে, একটি রাস্তার উপরে একটি কালভার্টকে বারবার দেখে 14 ফাইন্যান্সের টাকা আত্মসাত করা হয়েছে। আজকে আমরা
সিদ্ধান্ত নিয়েছি এই জিপির প্রত্যেক স্কিম হাতে নিয়ে প্রত্যেকটি স্কিম ইনকোয়ারি করা হবে এবং এই জিপির কেলেঙ্কারির সঙ্গে যে জিপি সেক্রেটারি জড়িত, যে জিআরএস জড়িত, যে ইঞ্জিনিয়ার জড়িত, যে জিপি প্রেসিডেন্ট জড়িত প্রত্যেককে জেলে দেওয়া না পর্যন্ত আমরা শান্ত হব না। আজকে থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আজকে থেকে এই জিপির উন্নয়নের স্বার্থে, এই জিপির ডেভেলপমেন্টের স্বার্থে, এই জিপির জনগণের স্বার্থে আজকে থেকে আন্দোলন আরম্ভ হয়েছে। এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। অবশেষে হাইলাকান্দি পৌর বোর্ড গঠন করা হলো। হাইলাকান্দিতে বুধবার আনুষ্ঠানিকভাবে হাইলাকান্দি পৌর বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান কল্যাণ গোস্বামী এবং ভাইস চেয়ারপারসন পল্লবী দেবনাথ সহ মোট 16টি ওয়ার্ডের কমিশনারদের শপথ গ্রহণ করানো হয়। এ উপলক্ষে এদিন সকাল 11টা নাগাদ হাইলাকান্দি পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে 7 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার শিল্পী দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির অতিরিক্ত জেলা উপায়ুক্ত জ্যোতির্ময় দৈমারী, জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক স্বপন পাল, মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর, প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যিক বিজেপি কার্যনির্বাহী সদস্য গৌতম রায়, রাজ্যিক বিজেপি সম্পাদক কনাদ পুরকাইস্ত, বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অনামিকা আচার্য প্রমুখ। এদিন সভার প্রারম্ভে হাইলাকান্দি পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক সারি লাল সিং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন। এরপর হাইলাকান্দি পৌর বোর্ডের নব নির্বাচিত চেয়ারম্যান কল্যাণ গোস্বামী এবং ভাইস চেয়ারপারসন পল্লবী দেবনাথ সহ মোট 16টি ওয়ার্ডের ওয়ার্ড কমিশনারদের পদ এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করানো হয়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, রাজ্যিক বিজেপি সম্পাদক কনাদ পুরকাইস্ত্র, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। পরে নবনির্বাচিত হাইলাকান্দি পৌর বোর্ডের চেয়ারম্যান কল্যাণ গোস্বামী তার বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ঐতিহ্যবাহী উত্তর ত্রিপুরার ঠেকনি শীতলাবাড়ির শেষ দিনের মেলায় ছিল উপচে পড়া ভিড়। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন সরসপুর গ্রামের প্রত্যন্ত এলাকা ঠেকনি, স্থানীয়দের কথায় শত বছর পূর্বের এই শীতলা মেলা শুরু হয়েছে। প্রতি বছরে চৈত্র মাসের প্রথম শনিবার মঙ্গলবার থেকে মেলা শুরু করা হয় এবং তা চলে পুরো মাস ব্যাপী। এখানে একটি মন্দির রয়েছে শীতলা মায়ের জাগ্রত বিগ্রহ। সমস্ত এলাকার মহিলারা চৈত্র মাসের প্রতি শনি ও মঙ্গলবারে সেখানে পুজো করেন আর এই পুজোকে কেন্দ্র করে পাশে একটি ঐতিহ্যবাহী মেলা গড়ে উঠেছে যা দীর্ঘ 100 বছর ধরে চলে আসছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। রীতি রয়েছে জাগ্রত এই শীতলা মাকে সন্তুষ্টি করতে পারলে নিজের ছেলে সন্তানদের বহু রোগ দূর করা হয়। সেই নিয়ম মেনে সেখানে যুগ যুগ ধরে চলে আসছে শীতলা মায়ের পুজো। মঙ্গলবার ছিল এবছরের শেষ দিনের মেলা, তাতে গ্রামীণ এলাকার মানুষজনদের উপস্থিত ছিল লক্ষণীয়। সরসপুর টেকনি শীতলি বাড়ি আর কি, টেকনি হলো 7 নম্বর ওয়ার্ড, আমরা সরসপুর জিপির। এখানেও শীতলি বাড়ি দীর্ঘদিনের পুরানো মেলা হয়, আজ থেকে প্রায় 100 বছর আগর মেলা। এখানেও বিভিন্ন দূর দূরান্ত থাকিয়া ভক্তিরা আসে, শীতলি মায়ের ব্রত করে, পূজা পার্বণ করে, দোকানপাট নিয়ে আসে ব্যবসায়ীরা সুশৃঙ্খলভাবে। কেন কমিটিও আছে, কমিটি এটা পরিচালনা করে, মন্দিরে পুরোহিত আছেন, স্থায়ী পুরোহিতে পূজা করেন। এটা চৈত্র মাসের প্রতি শনিবার এবং মঙ্গলবারে এখানে মেলা হয়। এটা খুব ঐতিহ্যবাহী মেলা এবং এটা তোমার খুব পূর্ণ স্থান আর কি, এখানে খুব জাগ্রত শীতলি মেলা। ভ্রষ্টাচার মুক্ত দেশ ও রাজ্য গড়ার ডাক দিয়ে মসনদে বসা বিজেপি সরকারের আমলে দুর্নীতি যেন পিছু ছাড়তে নারাজ। সরকারি প্রায় প্রতিটি বিভাগে দুর্নীতি যেন জাকিয়ে বসেছে। ফের এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্য এল অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পাট জিপির 7 নম্বর ওয়ার্ডে। উক্ত গ্রাম প্রধানকে প্রণামি না দিলে মিলছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তির টাকা, এমনটাই অভিযোগ সমস্যাগ্রস্তদের। বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্থানীয় বিডিওকে লিখিতভাবে নালিশ জানিয়েছেন ভুক্তভোগীরা, তবুও সমস্যার রকম ফের ঘটছে না বলে অভিযোগ। এ মর্মে সমস্যাগ্রস্ত হিতাধিকারীরা জানান যে সম্প্রতি
কালাগাঙ্গের পাড় গ্রামের প্রধান ইসলাম উদ্দিন প্রতিদিন সকাল হতেই বিভিন্ন হিতাধিকারীদের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আবাস যোজনার কিস্তির টাকা পাইয়ে দিতে দস্তুর মতো চাপ সৃষ্টি করে প্রণামের সংগ্রহে ব্যস্ত হয়ে উঠেছেন। এতে স্বাভাবিকভাবে বেকায়দায় পড়েছেন অনেকে। অথচ গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে গত এক মাসে 77টি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের কাজ সম্পন্ন করে নজির সৃষ্টি করেছেন কদমতলা ব্লকের ওই উত্তর ফুলবাড়ি জিপির হিতাধিকারীরা। আমারে জিও দিতাই না, টিন মারতাম টেকা ডুবত নাই, আমারে কইছে যত বিল টিন মারছ না অত বিল টেকা ভাইতাই নাই। বাদে আমার ও বাড়ির একটা ছেলে গিয়া কইছে 3,000 টাকা দিলাও, দিয়া আনলে ওই তো 3 দিনের ভিতরে তুমি টেকা ভাইলি ভাই ফাইয়া তুমি ঘর টিন মারি। এই কথা কে কইছে? প্রধানে নি? প্রধানে কইছে না, আরো একটা ছেলে আমারে গিয়া প্রধানে কোয়া নিল আইছে। খালাগাঙ্গের বাড়ির 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দার, আমার নাম আব্দুল মানিক। দেখেন দাদা, আমরা সরকারি ঘর পাইছি ভাইয়া, আমার ঘরটা পুরো কমপ্লিট করলি দিয়ে শুধু খালি টিন ট্যাক্সের টাইম উঠাইতাম পারছি না, ওর মতো আমার ঋণ রইয়া গেছে। কিন্তু প্রধান কইলে আমার ঘরটা জিও ট্যাগিং করিয়া ঢুকানি যাইব না, কইছে টিন ট্যাক্সের নাম আনলে কইটা ঢুকার কোনো লাইন নাই। বর্তমানে ইলাবর্ধন তো আছে, সরকারি ঘর পাইছেন, ওখানে ইশান দিছেন না, কিন্তু 3 কিস্তির টাকা পাইলিছেন। দুইটা ফিলার, শুধু দুইটা ফিলার গাড়িছেন 3 কিস্তির টাকা পাইছেন, ইলা প্রচুর পরিমাণ আমরার কাছে এটা ধরা পড়ছে। আমি ওটাও চাই যে আপনার ব্লকটাকে আইয়া যদি এটা তদন্ত না করেন, আর এরা পয়সা কীভাবে পায়? আর আমরা ঘরটা করিয়া দিয়ে পয়সা পাই না, আমরা গরিব মানুষ চলতাম গেলা, আর তাই তাই নেতা খাতায় খালি তাই তাই খাইতে, আর আমরা ওলা খালি লুজার হইতে নি। আমরা গরিব মানুষ বাঁচানোর আমরা কোনো রাস্তা নাই। যদি আপনারা না মানুষ তে আইন আমরা দেখাই দেখাই দিমুনিয়া হাফ হওয়া লইছে 3 কোটি টাকা পাইলিছেন। আমি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবর কাছে আবেদন করি, আর যারা ঈশান দিয়া সরকারি ঘর পাইছে কিন্তু ঈশান দিয়া 3 কোটি টাকা পাইছে, আমরা বর্তমানে ঘর বানিয়ে টাকা পাই না, আমি তার কাছে আবেদন করি আর তাই তাই নটা অতি সত্তর তদন্ত করিয়া জিনিসটা জানার লাগি, আর আমরা ঘরের টাকাটা তাই দেওয়ার লাগিয়া। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। হাতিছড়ার জিপিতে চলছে অবাধে দুর্নীতি, সরব বাগান শ্রমিকরা। শিলচর থেকে মণিপুরের মৈরাঙের উদ্দেশ্যে ফ্ল্যাগ অফ করে বাইক রেলের সূচনা। ৯ ও ১৯ মে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষা, প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।